আজকের আলোচনা হবে ওসিয়ত সম্বন্ধে। মানুষ, বহু মানুষ জগতে, নর এবং নারী, আমাদের মৃত্যু প্রতিদিন হচ্ছে। হাজার হাজার মানুষ সারা পৃথিবীতে মারা যাচ্ছে, কিন্তু ওসিয়ত কি জিনিস, ওসিয়ত কাকে বলে, ওসিয়তের কর্তব্যই বা কি, আর ওসিয়ত কাকেই বা করতে হয়, আর ওসিয়ত কেনই বা করতে হয়, আর ওসিয়ত করলে কতটা পরকালে সুবিধা হয়, তা কিন্তু কেউ জানে না। সেজন্য ওসিয়তটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং মানব জীবনে সবথেকে সুপথগামী বিশাল একটা প্রশস্ত রাস্তা। সেজন্য ওসিয়তটা আমরা শুনব, শোনার পর নিজেও ইনশাআল্লাহ আজিজ ওসিয়তটা প্রয়োগ করব। সেই হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 180 নম্বর আয়াতে উল্লেখ করেন, কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদুকুমুল মাউত, আল্লাহ তাআলা নির্দেশ করছেন যে তোমাদের মধ্যে যে কেউ মৃত্যু উপস্থিত হয়ে যায়, ওয়াইন তারাকা, এবং কিছু সম্পদ রেখে যায়, ওসিয়াত লিল আকরাবীন ওয়াল আকরাবীনা বিল মাহরুফ, তাহলে পিতামাতা, নিকটতম আত্মীয় স্বজনকে ওসিয়ত করা বৈধ, এবং হাক্কা নালাল মুত্তাকী, সংযমশীল বান্দাবান্দিদের জন্য এটা করণীয় এবং বরণীয়, করতেই হবে এবং মান্য করতেই হবে। অতএব এই ওসিয়তটা বৈধরূপে ওসিয়ত করতে হবে, কেননা অনেকে ওসিয়ত করে যায় জমি জায়গা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিভিন্ন রকমের একতরফা অনেকে ওসিয়ত করে যায়, কাউকে দিয়েও চলে যায়, কাউকে অগ্রাধিকার বানিয়ে চলে যায়, কিন্তু সে নরকবাসী হয়ে যায়। সেজন্য এই ওসিয়াত ওয়ারেসির জন্য বৈধ নয়, যে হকদার তার জন্য ওসিয়াত করাটা আদৌ বৈধ নয়। সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমামাত আল বাহিলি তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিদায় হজে ভাষণে তিনি বলেছিলেন, ইন্নাল্লাহ কাদ আতা কুল্লু যি হাক্কিন হাক্কাহু ফালা ওসিয়্যাতা লি ওয়ারিসি রাওয়াহু তিরমিজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার সম্বন্ধে দিয়ে গেছেন, অতএব কোনো ওয়ারিসিদের জন্য কোনো ওসিয়ত বৈধ নয়, এই ওসিয়ত কখনো বৈধ নয়। কেননা ওসিয়ত তো মহান আল্লাহ তাআলা নির্দিষ্ট ওয়ারিসিদের কাছে বিলিবন্টন করে গেছেন, অবশ্যই আল্লাহ প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার দিয়ে গেছেন, অর্থাৎ ওয়ারিসিদের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং নাসাইতে হাদিসটি বর্ণনা করা হয়েছে, এবং তিরমিজি আবু দাউদে হাদিসটি 2875 নম্বর হাদিস, 70 নম্বর হাদিসেও রয়েছে। আমরা বুঝতে পারলাম যে ওয়ারেসিনদের ওসিয়ত করাটা আদৌ বৈধ নয়, যাদের ভাগ বটরা হবে তাদের কখনো অর্শদর্শ বেশি কম করাটা নিজের পরকালটাকে অন্ধকার। সেজন্য খুব সাবধান অবলম্বন করে বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসিয়ত করাটা নিজের ওয়ারেসিন থাকে কখনো করা যাবে না গো, অর্থাৎ ছেলে, মেয়ে, স্ত্রী বা স্ত্রী থাকলে তার স্বামী, এগুলাকে প্রাপ্য অধিকার, এগুলাকে দিতেই হবে, এটা মহান আল্লাহ তাআলা দিয়ে গেছেন। অতএব
সেই অনুপাতে তাদের বিলিবন্টন হবে। আমরা নিছক কোনোদিন আমরা নিজে হকে কাউকে বেশি কম করব না। এখানে যদি আমরা ওয়ারিসিনকে এসিয়াত করে যাই, আল্লাহ কালকে আমাদের মাঠে আমাদেরকে ছাড়বেন না, অতএব কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কেননা মহান আল্লাহ তাআলা সূরা নিসায় ১২ নম্বর আয়াতে বলেন, মিম বাদে ওয়াসিয়াতিন তুসা বিহা আও দাইনিন গায়রু মুজারিন ওয়াসিয়াতাম মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ওসিয়ত করে দিলাম অথবা ঋণ, যাদের ঋণ আছে এবং ওসিয়ত করে গেল এবং তাদের যেন ক্ষতি না করে, ছেলে মেয়ে বাবা মা স্ত্রী যে কেউ হকদার, তাদের যেন আদৌ এক পয়সাও যেন ক্ষতি না করে দেয়, এক শতকও যেন বেশি কম না করে দেয়, ওসিয়াতাম মিন আল্লাহে, এটা আল্লাহর তরফ থেকে ধার্য করা হয়েছে। এই ওসিয়তটি আল্লাহর অধিকার, আল্লাহ করে গেছেন যে যা প্রাপ্য তাকে তা দিতে হবে। আল্লাহু আলিমুন হালিম, আর আল্লাহ বিজ্ঞময় এবং সহনশীল, তিনি সবই বোঝেন সবই জানেন, এবং তবু মানুষের অর্শদর্শ করে দেয়। তো ওসিয়ত আমরা আদৌ করব না। ফিকহুল ইবাদতে ২১০ পৃষ্ঠায় আছে, রুকী তার সজ্জায় আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডাকবে এবং করজোরভাবে আর্তনাদ করে কান্নাকাটি করতে হবে। যত অসুস্থ হবে, যত রোগের বৃদ্ধি পাবে, তার তত যত্ন করে ইবাদত বন্দিকে তাকে করতে হবে। এটাই হলো তার জীবনের পরকালের সুগমের একটা বিশাস রাস্তা। ২ নম্বর, তাকে তওবা ইস্তেগফার করতে হবে এবং বারবার তওবা ইস্তেগফার করতে হবে। আর ৩ নম্বর, তাকে ওসিয়ত এবং নসিহত করে যেতে হবে ছেলে মেয়েকে, ওসিহত এবং নসিহত করে যেতে হবে। আর নিজেকেও সৎ পথে চলতে হবে, অপরকেও সৎ পথের অধিকার বানাতে হবে। এটাই হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। সেজন্য এই ওসিয়তটা যেন আমরা অবশ্যই করি। যখন দেখা যাচ্ছে একটি রোগী এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, তার আর মনে হয় যেন আর বাঁচার আশা নাই, কর মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে, এরকম রোগী কাছে বসে তার নিকটতম আত্মীয় যে যত নিকট হবে, তাদের উচিত তার নখটাকে কেটে দিতে হবে। প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে তাদেরকে এগুলো করতে হবে, নখ কাটতে হবে, তার বগলের লোমটা পরিষ্কার করে দিতে হবে, গুপ্তঙ্গের লোম পরিষ্কার করে দিতে হবে। এটা তার নৈতিক দায়িত্ব। এবং মানুষের যে জোর আছে, ৩৬০টা জোর আছে মানুষের, নাক বল্টু দিয়ে ঘেরা আছে, এই ৩০০ যেগুলো একা একা জায়গা আছে, এইগুলোকে সাবান দিয়ে বারবার পরিষ্কার করে দিতে হবে। কেননা সে খুব দ্রুতগামী পরকালে পাড়ি দিতে চলেছে, যার জন্য এগুলাকে খুব সাবধান সতর্ক অবলম্বন করে তার নিকটত আত্মীয় নৈতিক দায়িত্ব এটা করতেই হবে। সহিহ বুখারীতে ৩৯৮৯ নম্বর হাদিস, এগুলা করতেই হবে, এটা তার জন্য সুন্নতে মুআক্কাদা। ওই রকম যদি আমি আরাধনা না করি, তাহলে আমি যখন মারা যাব তখন আমার তো করবে না, সেজন্য প্রাণের ভাইয়ের আমার বুবুর আমার এগুলাকে মান্য করে যেতে হবে। এবং একবার দুবার নয়, পরিষ্কার প্রতিদিন মুহূর্তে করতে হবে। কোন মুহূর্তে প্রাণ ছেড়ে যাবে তার কোনো রকমের আশা পাওয়া যাচ্ছে না, সেজন্য বারবার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাই বৈধ। আর তাকে অনার গোল, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনার গোল তার মুখে পাঠ করাতে হবে। আর মানুষের রুগীটা মনে ভাবছে যে আমি হয়তো আর বাঁচব না, অথবা তার এমন একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত টেনশনের সম্মুখীন হয়ে গেছেন যে
আমি কি করি, আমি আত্মহত্যা করবো নাকি, আমি কি এমনি মাথা ঠুকে মারা যাবো নাকি, এইরকম অসহ্যজনক যন্ত্রণা, অসহ্যজনক টেনশনের সম্মুখীন হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়াটা বলো, আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। এর অর্থ হলো হে প্রতিপালক, আমাকে যতদিন আমার এই পৃথিবীতে বাঁচার সুযোগ তুমি দেবা প্রভু, আমার আত্মার কল্যাণ যতদিন হবে ততদিন তুমি বাঁচিয়ে রাখো, আর আমার মৃত্যু হওয়াটাই আমার আত্মার যখন কল্যাণ হবে তখন তুমি আমার মৃত্যুবরণ করিও। কি সুন্দর মানে, আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। সহি বুখারিতে 5671 নম্বর হাদিস, তিরমিজিতে 983 নম্বর হাদিস, মিশকাতে 1618 নম্বর হাদিস, এ হাদিসটি সহি। তাহলে আমরা মরণমুখে মানুষ নিজে যদি বুঝতে পারে যে আমার হয়তো আর পরকালে বাড়ি দিতেই হবে, এখন আর দুনিয়াতে থাকা যাচ্ছে না, সেটা বলবে। এবং সে আরও একটা দোয়া বলবে, সেটা হলো আল্লাহুম্মা ফিরনি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররফিকিল আ'লা, আল্লাহুম্মা ফিরনি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররফিকিল আ'লা। সহি বুখারি 4435 নম্বর হাদিস, সহি মুসলিম 2444 নম্বর হাদিস। আল্লাহুম্মা ফিরনি, হে প্রতিপালক দয়া করে আমার গুণারাশিকে মার্জনা করে দাও, ওয়ারহামনি আর আমার উপরে দয়াবান হয়ে যাও, ওয়ালহিকনি আর আমাকে মিলিয়ে দাও বিররফিকিল আলা, তোমার শ্রেষ্ঠতম বন্ধুর সঙ্গে আমাকে সহযোগিতা করে এমন একটা সুগম সুষম একটি মনোরম জায়গায় পৌঁছে দাও। আল্লাহুম্মা ফিরনি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা, এই দোয়াটাও বলতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় বলতে হবে। এরকম যদি এরকম তিনটি দোয়া বলতে বলতে জান ছেড়ে যায়, চট করে সে পেশাব জান্নাতি হয়ে যাবে। সেজন্য ভাইরা আমার, বোনেরা আমার, এই তিনটি দোয়া অবশ্যই মনে রাখবেন, আর মৃত্যুমুখী মানুষের সামনে বলবার চেষ্টা করবেন। আল্লাহ অশেষ গুণের অধিকারী করবেন ইনশাআল্লাহ আজিজ। ওসিয়তটা কি? ওসিয়ত বহু রকমের হয়ে থাকে, আর বহু লোকে ওসিয়ত করে থাকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি ওসিয়ত করে গেছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু সালামকে, হে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক এবং ইসমাইলকে ওসিয়ত করেছিলেন, আর ইয়াকুবকেও তিনি ওসিয়ত করেছিলেন, আর ইয়াকুবও করেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে ওসিয়ত, বাপ পিতার নবী ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম। হাদিসের মাঝে এসেছে করিম বিন করিম বিন করিম বিন করিম বিন করিম, অর্থাৎ বুজুর্গ বেটা, বুজুর্গ, বুজুর্গ ছেলে, বুজুর্গ, বুজুর্গের সন্তান, বুজুর্গ, বুজুর্গের কিতের সন্তান, বুজুর্গ, চার পশটাই পরপর নবী এসেছে। ওনারা বলে গেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হওয়া পর্যন্ত যেন মৃত্যু না হয়, মৃত্যুর প্রস্তুতি তৈরি সম্পূর্ণ প্রতাপ না হওয়া পর্যন্ত তোমাদের যেন মৃত্যু আদৌ না হয়, এটা আমার পূর্ণাঙ্গ ওসিয়ত। তাই এই ওসিয়ত এবং নসিহত মিলে যেতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি ওসিয়ত করেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে বৎস, হে আমার ছেলে, হে আমার ছেলে মেয়ে, তোমরা শুনে নাও, লা তুশরিক বিল্লাহি, তোমরা আদৌ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার পাতিও না, অর্থাৎ শিরক করিও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহাপাপ এবং সব থেকে বড় অত্যাচার।
এর চেয়েও বড় পাপ আর পৃথিবীতে পাওয়া যায় না। সেজন্য শিরকের থেকে যাতে মৃত্যু মুক্ত পাওয়া যায়, যার জন্য হযরতে লোকমান তিনি তার ছেলেকে বারবার ওসিয়াত করতেন। এই ওসিয়াত করে যেতে হবে, মাতা পিতার সঙ্গে শব্দ ব্যবহার করো, কোন সময় তাদের সঙ্গে কর্কশ কথাকে বলিও না, উ শব্দ যেন তোমার আঘাতে যেন কোনোদিন ও শব্দ বাইর না হয়। এই লোকমান আলাইহিসসালাম তিনি ওসিয়াত করে গেছেন যে খবরদার, তোমার মা যদি অমুসলিম হয় তবু তোমার সেবা তার সেবা করতে হবে, এটা বলে গেছে। অতএব সেটা ওসিয়ত এবং নসিহত, এই ওসিয়ত মেনে যেতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসিয়ত করে গেছিলেন যে আমি আমার মৃত্যুর পরে আনসার এবং মুহাজিরগণকে তোমরা সাধ্য মতো সম্মান করবে, ইজ্জত দেবে, এবং যতদিন বেঁচে থাকবে তাদের জন্য দোয়া দরুদ করিও। এটা তিনি ওসিয়ত করে গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওসিয়ত করে গেছিলেন আব্দুল্লাহ বিন জুবায়েরকে, আব্দুল্লাহ বিন জুবায়ের আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন তুমি আমাকে কবরস্থ করবে, বাকি ওর কাকার কবরস্থানে গিয়ে তুমি কবর দিয়ে। সেই বুখারিতে এটা রয়েছে, সেই বুখারিতে 1391 নম্বর হাদিস। অতএব এগুলো হলো ওসিয়ত, এক একটির নামে এক এক রকমের ওসিয়ত। এই ওসিয়ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওসিয়ত করে গেছিলেন যে অর্থাৎ তাকওয়াল্লাহে পরহেজগারী হওয়ার জন্য তিনি ওসিয়ত করেছিলেন। কোরআন রেখে যাচ্ছি আমি ও বাণী এবং হাদিস, তারা তৌফিক ও মামরাই রান্তাজিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি রাওয়াহু মুআত্তা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বললেন বিদায় হজে আমি তোমাদের কাছে দুটো বই রেখে যাচ্ছি, এই বই দুটো যদি তোমরা দাঁতে হাতে প্র্যাকটিক্যালে আমলে পরিণত করতে পারো তাহলে জীবনেও তুমি পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, দিন হারা হবে না, পথ হারা হবে না, জান্নাত হবে, স্বর্গবাসী হবে। তারা তুফিকুম আমরাইন রান্তাজিল্লু মা তামাসসাক্তুম বিহিমা কিতাব আল্লাহে, সেটা হলো একটি কোরআন মাজিদ, অপরটা হচ্ছে অমীয় বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অর্থাৎ হাদিস সহি হাদিস। কোরআন এবং সহি হাদিস মিলে যদি জীবন যাপন করো তাহলে পরকালে তোমাদের খুবই মনোরম হবে, জান্নাতবাসী হবে। এটা হলো ওসিয়ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের সম্বন্ধে ওসিয়ত করেছিলেন যে এদের সঙ্গে সৎ ব্যবহার করে তোমরা, এদেরকে রেখে যাচ্ছি এই নারীদের সঙ্গে সৎ ব্যবহার করো, অর্থাৎ ইস্তাউসু বিনিসায়ে খায়রান, মহিলাদেরকে তোমরা উত্তম উত্তম কথার ওসিয়ত এবং নসিহত করিও, এটা মহানবী বলে গেছেন। এবং শেষ তিনি মৃত্যুর সময় যে ওসিয়তটা করে যাচ্ছেন, লাস্ট ফিনিশিং যে ওসিয়তটা ছিল সেটা হলো নামাজ সম্বন্ধে, এই নামাজকে খুব যত্নবান হয়ে তোমরা পাঁচত্বের নামাজ সময়ে টাইম বাই টাইম তোমাদেরকে পড়ার জন্য অনুরোধ করে যাচ্ছি এবং ওসিয়ত করে যাচ্ছি আমি, নসিহত করে যাচ্ছি আমি। অতএব এই নামাজে তোমাদের যেন খবরদার দেরি আগে কিছু হয় না, এই টাইম বাই টাইম তোমরা নামাজকে সুন্দর করে পড়ে যেও, এরা মহানবীর শেষ ওসিয়ত। তারপরে পরকালে পাড়ি দিয়েছেন, তাহলে কি সুন্দর ওসিয়ত, কত অসিয়তের কথা রয়েছে। এজা হাজার তোমার মারিজা, যখন অসুস্থ ব্যক্তির কাছে মৃত্যু হাজির হয়ে যায় বা মৃত্যু হাজির হবে কয়েক ঘন্টা পর, কিন্তু তার আগে করণীয় হলো আবিল মাইনিয়াতা, অর্থাৎ মৃত্যুমুখী মানুষ হয়েই যাচ্ছে প্রায়, ফেরেশতা প্রায় চলিয়ে এসেছে, সেই টাইমে যে মানুষগুলো ওখানে থাকবে তাদেরকে প্রচন্ড ধৈর্যশীলা মহিলা হতে হবে আর ধৈর্যশীল সহনশীল পুরুষ হতে হবে, আর তাকদীরের উপরে গাঢ় বিশ্বাস স্থাপন করতে হবে যে মহিলারা ধৈর্যশীলা, যে পুরুষ প্রচন্ড ধৈর্য আছে এবং দোয়া দরুদ জানে,
এবং তাকদীরের উপরে কারো বিশ্বাস আছে, সেই মহিলা বা সেই পুরুষরা মরণমুখী মানুষের কাছে বসবে। হাকুলু খাইরান, এবং তারা ভালোভাবে কথা বলবে, দোয়া দরুদ করবে, ইস্তেগফার করবে, তার জন্য বলাবে। ফাইনাল মালাইকাতা ইয়ুমিনুনা আলা মা তাকুলুন, রাওয়াহু মুসলিম। কেননা ফেরেশতা তাদের কাছে হাজির হয়ে যায় এবং তারা যা দোয়া করে ফেরেশতারা আমিন আমিন বলে, আল্লাহ কবুল করে নাও, গ্রহণ করে নাও। সেজন্য তাদের কাছে ভালো ভালো দোয়া দরুদই বলতে হবে। এরকম হচ্ছে ওসিয়ত এবং নসিহত। এই ওসিয়ত প্রত্যেকটা মানুষকেই করা বৈধ। হযরতে আব্দুল্লাহ বিন উমার তিনি বলেন, যেদিন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত সম্বন্ধে আয়াত নাজিল হলো, সেদিন থেকে আমি কোনোদিন বিনা ওসিয়তে আমি ঘুমাইনি। ওসিয়তটা কাগজে লিখে আমি বালিশের তলার নিচে রেখে তারপর আমি ঘুমিয়ে যেতাম। হয়তো এই রাতে আমার মৃত্যু হয়ে যেতে পারে, এই ওসিয়তটা খুলে দেখবে, দেখে সেইভাবে কাজ করবে আমার ফ্যামিলি। এরকম তিনি সাবধান অবলম্বন করে এত সুন্দর করে তিনি পরকালে পাড়ি দিয়েছেন। হাই, আর আমরা ওসিয়ত করতে জানি না, মানি না, করি না। কো এই ওসিয়ত সম্বন্ধে যে আয়াতটা বলা হয়েছে যে ওসিয়তটা মিন ওয়াসিয়াতিন বাদিন তুসুনা বিহা আও দাইনিন গায়র মুজাবিন ওয়াসিয়াতা মিন আল্লাহে আল্লাহু হালিমুন আলিম। এই যে বলা হলো এই আয়াতটা, প্রথমে বলা হয়েছে ঋণ পরিশোধ করা হবে, তারপর ওসিয়ত কার্যকারী হবে। প্রথমে মৃত্যুমুখী মানুষটা ঋণটা পরিশোধ করতে হবে, তারপর ওসিয়ত করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তিন স্থানে কোরআন মাজিদের তিনটি আয়াতেই ওসিয়তকে আগে উল্লেখ করেছেন, ঋণের আগে ওসিয়তকে উল্লেখ করেছেন। কেন? এই জন্য যে ঋণ পরিশোধ পরিশোধের গুরুত্ব সবাই জানে এবং মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে কত ঋণ আছে, কোথায় কী আছে সমস্ত বলাবলি করে এবং তারা পরিশোধ করে। আর যদি তাও না করে তো ঋণদাতা ছাড়ে না, কো সে এসে টাকাটা করে তার ঋণটাকে পরিশোধ করে নিয়ে চলে যায়। সেজন্য এদের গুরুত্বটা বেশি, আর ওসিয়তের গুরুত্বটা কিছুই নেই কো, যার জন্য ওসিয়তকে করা হয়েছে। এই ওসিয়তকে তিন আগে নিয়ে আসা হয়েছে, কিন্তু ঋণ পরিশোধ আগে করতে হবে, তারপর ওসিয়তটাকেও পূরণ করতে হবে। এটাই হলো বাঞ্ছনীয়। আর ওসিয়তের উপর আমল করা জরুরি, কেননা ওসিয়তটাকে খুবই গুরুত্ব দিয়ে করতে হবে। রুহুল মানিতে দেওয়া আছে ওসিয়তের গুরুত্ব, ও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমাদেরকে করতেই হবে। একটি ছোট্ট ওসিয়ত কয়েকটা নাম আছে, সেটাই পড়ি আজকে সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ আজিজ। আমি নিজেই একটা ওসিয়ত নামা নিজে মনে মনে জল্পনা কল্পনা করে লিপিবদ্ধ করেছি, ওটা আমি এখন পড়ে শুনিয়ে দিচ্ছি। ওসিয়তটা কি, বেশ কয়েকটি সংখ্যা রয়েছে এই ওসিয়তটি। একটি ওসিয়ত নামা, প্রত্যেক মুসলিমের উচিত মরণের আগে ওসিয়ত করা। প্রত্যেকটা মুসল্লি, পুরুষ হোক চাই মহিলা হোক, মৃত্যুর আগে কম বেশি ওসিয়ত করতেই হবে, তার রুহের মাগফিরাতের জন্য এটা খুবই প্রয়োজন এবং গুরুত্ব। এক নম্বর ওসিয়তের নম্বর এক, আল্লাহর ভয় করে চলতে হবে। মানে ফ্যামিলিকে বলতে হবে তোমরা সবসময় আল্লাহকে ভয় করে চলবা, কম হাসবা আর বেশি কান্না করবা, তাহলে ভয় চলে আসবে। আর মউতকে শোয়ার আগে প্রতিদিন স্মরণ করবা, তাহলে আপসি আল্লাহর ভয় নিজের জানে চলে আসবে। এক নম্বর দুই, ইমানের অবস্থায় মৃত্যু হওয়ার জন্য হয় তার জন্য তৈরি ও প্র্যাকটিক্যালে প্রস্তুত থেকো। ইমানের অবস্থায় যেন আমার মৃত্যুবরণ হয় তার জন্য
প্র্যাকটিক্যালে, মানে এমনি নয়, মুখে নয়, কাজে যেন পরিণত করতে পারো, এমন আমল করছো যে মৃত্যু হলেই জান্নাত চলে যাব, কোনো অসুবিধা হইবে না, এরকম আমল পাকাপোক্ত করে মজবুত করে করো দৈনন্দিন জীবন। নম্বর তিন, তোমরা সকলে মিলে মিশে থাকবে, তোমরা ফ্যামিলিতে ছেলে মেয়ে স্ত্রী পুত্রবধূ আর যে কেউ বাড়িতে আছে আমার নিকটতম আত্মীয়, তোমরা এক অপরের সঙ্গে খুব মিলেমিশে এবং এক অপরকে তসবিহ তাহলিলগুলা শোনাশুনি করে জীবনযাপন করবে। নম্বর চার, আত্মীয়র সঙ্গে তোমাদের আত্মীয়তাকে বজায় রাখতে হবে, যে আত্মীয় তোমাদের হবে নিকটতম আত্মীয় তাদের সঙ্গে আজীবন আত্মীয়তাকে রাখবে, কোন সময় যেন অক্ষুণ্ণ না হয়। নম্বর পাঁচ, দাউদ দেবে ও দাউদ গ্রহণ করবে, অর্থাৎ নিজেও আত্মীয় স্বজনকে দাউদ দেবে আর কেউ যদি দাউদ করে কবুল করে নিও, এটা মহানবীর নির্দেশ অবশ্যই। শিরকে বিদাত, ছয় নম্বর, শিরকে বিদাত বর্জন করো, অর্থাৎ শিরক বিদাতে যেন প্রশ্রয় না হয়। জীবনে কোনোদিন মেলাতে গিয়ে কোনো জেলাপি কিনে নিয়ে আসলাম, দিয়ে ছেলে মেয়েকে খাওয়ালাম, নিজেও খেলাম, খুব আট্ট হাসি করলাম, এরকম যেন খবরদার, তোমাদের এরকম খাবার যেন খবরদার ফ্যামিলির মধ্যে না ঢুকে, এটা তুমি সতর্ক থাকতে হবে। ছেলে মেয়ে স্ত্রী সকলকে অনুরোধ রাখছি, খবরদার খবরদার, কায়রুলার নামে যেসব খাবার হয় খবরদার আমার বাড়িতে যেন না আসে, এটা তোমরা সতর্ক থেকো। নম্বর সাত, ভালো লোকেদের সঙ্গে থেকো, মানে ভালো ভালো লোক, সহবতে সালে কোনা সালে কোনা, সহবতে তালে কোনা তালে কোনা, ভালো লোকের সাথে থেকো, ভালো হবা, খারাপ লোকের সাথে সঙ্গ ছেড়ে দাও, এটাই হলো আমার নির্দেশ। অতএব যেমন আতরওয়ালার কাছে থাকলে আতরের সুগন্ধ পাওয়া যায় আর কামার শালায় থাকলে কামারে ফুলকি উঠে কাপড়কে জলে ফুটফুটে দেয়, খবরদার এরকম নোংরা জায়গায় বসিও না, কামার শালায় বসিও না, আতর শালায় বসিও। আট নম্বর, আমার মৃত্যুর পর কেউ, আমার মৃত্যুর পর কেউ বয়ান ও মাতম করে কান্নাকাটি করিও না, খবরদার আমার যখন মরণ হয়ে যাবে, মরণ তো তোমারও হবে আমারও হবে, মরণ তো কাউকে পাচ্ছে না, বাপের সামনে ছেলে চলে যাচ্ছে, ছেলের সামনে নাতি চলে যাচ্ছে, নাতির সামনে পিতা চলে যাচ্ছে, কে আগে যাবে কে পরে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, অতএব আমার মৃত্যুর পরে খবরদার খবরদার চিৎকার করে বয়ান করে খবরদার তোমরা কিদো না, তোমরা তখন দোয়া দরুদ করবে, আল্লাহ মাজুরিনি ফি মুসিবাতি ওয়াখলিফনি খায়রাম মিনহা, এইরকম দোয়াগুলা তোমাদের বাঞ্ছনীয়। নয় নম্বর, যথা নিয়মে নামাজ রোজা যাকাত হজ অন্যান্য ফরজ ইবাদতগুলো সময় মতো করিও, এই ইবাদত কটা কোনো সময় যেন তোমার কাজা না হয়, কোনো সময় যেন উদাসীনভাবে যেন বর্জন না হয়, এটা খুব হেফাজত করে যত্ন করে তুমি চলিও। নম্বর দশ, মেয়েরা তোমরা খুব আদব কায়দার ও শিষ্টাচার ও পর্দা নাসীন হয়ে চলো, তোমাদেরকে বলছি তোমাদের শিষ্টাচার মানে সালামের আদান প্রদান, প্রত্যেকটা আত্মীয় স্বজন যে যত নিকটে আত্মীয় আছে তাকে বেশি বেশি করে সালাম দাও, বাড়ির ভিতরেই তোমরা সালাম দেওয়া দৈর্ঘ্য শিষ্টাচার, মানে তুমি তোমার মাকে বলবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার মা তোমাকে বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই শিষ্টাচারগুলা যেন এই নেকিগুলা এক অপরকে যেন লেয়া দেওয়া, প্রতিদিন কমপক্ষে 500 বার যেন নেকি পাও, এরকম একটা প্রচেষ্টা তোমরা চলো। নম্বর ১১, আমার জন্য মাঝে মধ্যে দান খায়রাত ও দোয়া ও ইস্তেগফার করো, একদম বাবা মরে গেছে বলে ভুলেই গেলাম দে আনন্দ করতে লাগলাম তা করো না, মাঝে মধ্যে
সবসময় তুমি পারবা না দান করতে, খয়রাত করতে, সবসময় দোয়া দরুদ করতে ভালো লাগবে না, নিজের জন্য দোয়া করতে হয়। সেজন্য তুমি আল্লাহর প্রশংসা করবা প্রথমে, তারপর নিজের জন্য দোয়া করবা, তারপর তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করবা, তারপর যে কোনো আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা। এটাই হলো দোয়া শুরু এবং শেষ। এগুলো তোমরা খুব যত্নবান হয়ে করবা। 12 নম্বর, নিজে তাহাজ্জুদ পড়বা ও অপরকেও পড়বার জন্য বারবার বলবা। নিজেও তাহাজ্জুদ গুজার হবা আর অপরকেও তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য উৎসাহ দান করবা। এটা যেন তোমার স্পিরিটটা, ইমানের স্পিরিটটা থাকে, ইমান মজবুত হবে তাহলে। 13 নম্বর, তোমরা প্রতিদিন সময় করে রুটিন মাফিক কোরআন পাঠ করবা ও সব রকম দোয়া দরুদ বলবা, এবং পুনরায় অর্থাৎ বারবার অর্থ সহ পড়বা। দোয়াগুলো করছো তো, দোয়াগুলোর মানে সহ মুখস্থ করে বারবার মনে মনে করবা, তাহলে ওই দোয়াতে পড়ার তৃপ্তি আসবে, মজা আসবে আর কবুল হয়ে যাবে। যেমন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিরলি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমার গুনাহরাশিকে মাফ করে দাও, আর ওয়ারহামনি আমাকে রহম করো, ওয়াহদিনি আমাকে হিদায়ত প্রাপ্ত রাখো, ওয়াফিনি আমাকে সুস্থ সবল রাখো, ওয়ারজুকনি আমাকে রুজি রোজগারে বরকত দাও। এরকমভাবে দোয়াগুলা মানে গোলা সমস্ত মা মেয়ের পুত্রবধূ সবাই একসঙ্গে বসে সকাল সন্ধ্যায় বলা বলি করে মুখস্থ করে নিও। 14 নম্বর, শয়নকালে তাসবিহ ও কোরআন না পড়ে কোনোদিন শোবা না। তাসবিহ পড়তেই হবে, যেমন শোয়ার সময় 33 বার আঙুলগুলি করে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার, এই বলে তারপর আল্লাহ আসলাম তো নফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ফাওয়াজ্জতু আমরি ইলাইকা আলজাহতু জাহরি ইলাইকা রাগাবাতান ওয়া রাহাবাতান ইলাইকা লা মানজা লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাজি আনসালতা নবিয়াকা আল্লাজি আরসালতা আল্লাহুম্মা বিইসমিকা মুতাহিয়া বলে স্বয়ং করিও। এটা মনে রেখিও, এত বড় দোয়া মুখস্থ তোমাকে করতেই হবে, এটা আমার ওসিয়ত। এবং ওঠার সময়ও, অর্থাৎ ওঠার সময় যে দোয়াগুলো আছে সেগুলোও তোমাকে বলতে হবে। 15 নম্বর, সুন্নত নফল টাইম বাই টাইম খুব গুরুত্ব দিয়ে পড়বা। সুন্নত নামাজ আর অতিরিক্ত যে নফল নামাজ আছে 5 অক্তের মধ্যে, এবং সালাতে ইশরাক আছে, সালাতে চাষ্ট আছে, সালাতে আওয়াবিন আছে, এসব নামাজগুলোও খুব গুরুত্ব দিয়ে যেন তোমাদের পড়া হয়। 16 নম্বর, আল্লাহ তোমাদিগকে, 16 নম্বর বলছি যে আমার কবরকে পাকা করো না। খবরদার খবরদার, ইট দিয়ে পাকা করো না আমার কবরকে, এমনি দিয়ে দেবা, কোনো নিশানা থাকবে না যে এইটা অমুক জনার কবর, একটা কিছু নিশানা দিই, তাও দিও না। তবে একটা পাথরের পিলপে দেওয়াটা জায়েজ আছে, কিন্তু তবুও আমার জন্য দিও না। তারপর 17 নম্বর হলো, মেয়েরা তোমরা পর্দানাশীন হয়ে চলো। এবং 18 নম্বর হলো, আল্লাহ তোমাদিগকে ইমান ও আমানের সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আস্তাউজাউল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিম আমালিকা। আস্তাউজাউল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিম আমালিকা রাওয়াহু মুসলিম। এবং আবু দাউদে 2600 নম্বর হাদিস, তিরমিজিতে 3442 নম্বর হাদিস। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই ইতি টানলাম। আমার তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।